হাই, আজকে আমরা চলে এসেছি পিকনিক করতে খান অ্যান্ড সন্স বাগানবাড়ি। আমাদের গ্রুপ হচ্ছে ইউনিক একাডেমি স্কুল থেকে। তারপরে আমরা ভেতরে ঢুকে গেলাম, তখন পর্যন্ত কোনো স্যার এসে পৌঁছায়নি। আমরা ভেতরে এগিয়ে চলেছি, চারিদিকে সুন্দর সুন্দর দৃশ্য, ওয়াও দৃশ্য। তারপরে দেখছি ফারহিন আর আমাদের আরব বাবু চলে আসছে, আরব আর আমিও। তারপরে একটু ক্যাটওয়াক করতে করতে ঠিক চলে এলাম সামনের দিকে, ভেতর দিকে আমরা এগিয়ে চলেছি। তারপরে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, ঘাস ফুল, যদিও কোনো গন্ধ নেই, তবু একটু পোষ দেওয়া যায় না, সেখানে গন্ধ শুকলাম। তারপরে দেখছি এখানে ডানা, আমরা ভাবলাম ডানার দিকে ছবি তুলে নিই। তারপরে একসঙ্গে না, আমরা তিনজনে দাঁড়িয়ে পড়েছি, আমি, সিফা আর আরব। এবার আমরা বসে পড়েছি, এখন পর্যন্ত কোনো স্যার এসে পৌঁছায়নি আমাদের কাছে, কেবলমাত্র একটা ঘুগনির বালতি রয়েছে। তারপরে দেখলাম দুটো বাচ্চা বেলুন বিক্রি করতে এসেছে, বললাম চল বেলুন কেনা যাক। তারপরে দেখলাম বেলুন ফোটানোর পর বেলুন দৌড়ে পালাচ্ছে, তারপর বেলুনটা ধরে বেঁধে অনেক কষ্টে বাঁধা। এরপরে আমাদের ভালো কাকুরা সুন্দর করে চলে এসে চেয়ার টেবিল নিয়ে, আর তার সঙ্গে বড় বড় ছাতা নিয়ে, কারণ এমনিতে প্রচণ্ড গরম পড়েছে, রোদ গায়ে লাগছে, আর এই গাছগুলো এত ছোট যে এতে ছায়া দেবে না, তার জন্য কাকুরা দুটো ছাতা নিয়ে এসে আর তার সঙ্গে দুটো ডাইনিং টেবিল আর কিছুটা চেয়ার আমাদের রেডি হয়ে গেছে। স্যাররা চলে এসে 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 খেতে বসে গেছে, আমরা খাওয়ার পাইনি তাই ফুল নিয়ে খেলছে। তারপরে আমি, মাহমুদ স্যার আর শফিক মিলে হচ্ছে না হাউ হুম করছে আর এদিক ওদিক করে খাচ্ছে সুন্দর করে। তারপরে আমাদের এদিকে দেখছি জুসি ভাবি বাচ্চা কোলে নিয়ে বসে পড়েছে। এবার আমরা চারজন বসেছি যারা এখন পর্যন্ত খেয়ে উঠতে পারিনি। আমরা বসা পড়ার পর দেখছি জানে আলম এবার ক্যামেরা করার দায়িত্ব নিয়েছে, তার সঙ্গে আমাদের কাকুরাও বসে পড়েছে। এদিকে আমরা চারজন, হিজ এ হ্যান্ডসাম গাই, হ্যাঁ, উই হ্যাভ হেয়ার এন্ড দ্যাটস আওয়ার মোলবি, হি ইজ নাইস লুকিং, সো হ্যান্ডসাম, বেটার দ্যান আস, এন্ড বিকজ অফ ওয়াই ইটস লুক, হি ইজ লুকিং হ্যান্ডসাম, রিজন ইজ দ্যাট হি ইজ গট ম্যারিড last year and handsome guy again. Okay. Hey, Jani Alam, the handsome man of our village, our village, utna nahi bro, some idea, yes, so I have no idea, you don't have any, you recognize, mane realize or recognize, yeah, recognize. আমাদের ম্যাডামগঞ্জ সুন্দর কাটছে, কী যে করছে চলছে, কিন্তু খুব ভালো কাজ করছে, সবাই খুব এনজয় করছে। এদিকে আমরা মটরশুঁটি নিয়ে বসে পড়েছি, এদিকে আমাদের জুলি ম্যাম আর স্যার মিলে কিছু করার চেষ্টা করছে মটরশুঁটি, আমি এদিকে গাজর ছিলাম করছি। কিন্তু তার থেকেও ভালো কাজ যেটা, এবার শুরু হয়েছে পকোড়া। আমাদের ইউনিক একাডেমির পিকনিক আর হবে না পকোড়া, সেটা কখনোই হতে পারে না। তার জন্য সোনালি ম্যাম বসে পড়েছে ঘুড়ি ফুড়ি ঘুরে, আমাদের যেটা বেসন দিয়ে মাখানো চিকেন সেটা হয়ে গেছে। এবার তাপস স্যার আর আমাদের মাহমুদ স্যার সুন্দর করে চিকেন ফ্রাই করে নিয়েছে। চিকেন ফ্রাই হয়ে গেছে মানে প্রথমে টেস্ট, আহা, সেই জান্নাত ফিলিংস, আহা, গরম গরম আমি খেয়েই চলেছি। তারপরে দেখলাম এবার কিছু একটা কাজ করতে হবে, ওই জন্য এবার গাজর নিয়ে পড়েছি। সামিয়া ছিলছে বা ব্যাঙ্ক কেটে কেটে দিচ্ছে, আর আমি টাকাস 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 করে কাটছি। আর আমার সাবির মামা বলছে, আন্টি তুমি কত জোরে জোরে গাজর কাটতে পারো গো, বেশ সুন্দর করে আমাদের গাজর কাটাকাটি কেটাকাটি চলছে। এবার শুরু হয়ে গেছে আমাদের সুন্দর করে গাজর ফ্রাই, সুন্দর করে জিনা স্যার নেড়ে চলেছে। গাজরের পর চলছে ক্যাপসিকাম, ক্যাপসিকামের পর 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 যে মশলাগুলো আমাদের বিন দিয়ে দেওয়া হলো, তারপরে মটরশুঁটি, সব কিছু সুন্দর করে ফ্রাই হচ্ছে আর কি, একটা সেন্ট আছে। তারপরে শফিক আর তাপস স্যার মিলে সুন্দর করে সেটা ভাতের উপর ঢেলে দিল। সত্যি কথা বলতে কি তাপস স্যারের হাতে জাদু আছে, এই জাদুর গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। জাদু বলতে আর কি আমাদের ফ্রাই রাইসের কি সুন্দর গন্ধ, তার উপরে চিনি আর নুন স্যার সুন্দর করে ছড়াচ্ছে না, তার উপরে ভাত পড়ছে। এবার আমাদের জুসি ভাবি একটু কাজের জন্য উঠে পড়ে লেগেছে, উনি হচ্ছেন এবার একখানা ঘিয়ের বোতল নিয়ে লেগে পড়েছেন, এবার উনি ঘি ছড়াতে শুরু করেছে, চারিদিকে ঘিয়ের গন্ধ, আহা, চারিদিকে মন মাতানো একটা সুবাস সুন্দর করে ছড়িয়ে পড়েছে, আহা, শান্তি শান্তি, কি সুন্দরভাবে চারিদিকে একটা গন্ধ উঠছে। ভাবলাম একটু ওখানে গিয়ে ভিডিও, কথায় আছে যে রাধে সে চুল বাঁধে, আর তার সঙ্গে আমি আজকে নতুন একটা লাইন যোগ করে দিলাম, সে কি বলে সানগ্লাস পরে সুন্দর করে সেলফি নেয়। আমি আর ফারিন সানগ্লাস পরে সুন্দর করে সেলফি নিতে লেগেছি। তারপরে সাবির আর রিজু চলে এসে, এই সাবির আর রিজু কোথা থেকে কুল চুরি করে নিয়েছে, আর ফারিন টাকাস টাকাস করে সেই কুল খেতে শুরু করেছে, আমাদের যেটা চাটনি সেটা ফুটে উঠেছে। তারপরে দেখছি আয়াত বাবু নাচছে, আয়াতের কাছে গিয়ে আমি ভাবলাম যে ওর কাছ থেকে কয়েকটা স্টেপ শিখে নি, ও লিপসিং থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপ এত নিখুঁতভাবে করছে, আমার পক্ষে তো সম্ভব হচ্ছে না। ও বেশ নাচছে সুন্দর করে, তেরে আঁখো কায়ে কাজল চলছে, ওর সঙ্গে আমি আমার পটেন্সিয়াল ম্যাচ করতে পারছি না, এত ভালো নাচছে আর এত সুন্দর করে স্টেপ করছে, মাঝে মধ্যে আমি থেমে পড়ছি কিন্তু সে থেমে বসে। তারপর চলে এসে শিফা বাবু, তারপরে আমরা দেখলাম ওই দিকে একটা সুন্দর সোয়াস আসছে, তারপর গিয়ে আমরা সেখানে অ্যাটাক করলাম, দেখলাম এখানে চিকেন উঠছে। এবার আমাদের খাবার রেডি, চলে এসছে আমাদের ফ্রাইড রাইস, তারপরে স্যালাড, এবার চিকেনের পালা। চিকেন যদি আমি বিশেষ খাই না, তাই আমি একটা চিকেন দিতে বললাম, কিন্তু স্যার আমাকে সুন্দর করে দুখানা চিকেন দিয়ে চলে গেলেন। তারপরে দেখি সুন্দর করে সবাই খেতে ব্যস্তরা বসে আছেন, উপরে কেউ বসেছেন, কেউ আমরা নিচের দিকে বসেছি, এদিকে নিচের দিকে বসে পড়েছে শফিক, তারপরে সুনীল স্যার, টোটন স্যার সুন্দর করে, এদিকে ম্যামেরাও খাচ্ছে, খাতে খেতে একটু করে উকি মারছে, উকি ঝুঁকি মারছে, এদিকে জিন্না স্যারা বসে পড়েছে, সুনীল স্যার হাত নেড়েই যাচ্ছে নেড়ে যাচ্ছে, এদিকে জানে আলম কিছু একটা দেখানোর চেষ্টা করলো। তারপরে হচ্ছে এদিকে বাকিরা যারা ছিল তারাও খেতে বসেছে, এবার গল্প চলছে। তারপরে আমরা চলে গেলাম পেছন দিকে, মানে এত সুন্দর কাগজ ফুল হয়ে আছে, আর এখানে যদি ছবি না তোলা হয়, ভিডিও না করা হয়, তাহলে পাপ লাগবে। তার জন্য এই পাপ থেকে বাঁচতে আমি সুন্দর করে ভিডিও করতে লাগলাম আর ছবি করতে লাগলাম। তারপর ভাবলাম একা একা
ঠিক জমছে না। তারপরে বললাম কেউ আমার ক্যামেরাটা ধরো তো। তারপরে এসে সুন্দর করে আমি ক্যামেরাটা কাউকে একজনকে ধরিয়ে দিয়ে সুন্দর করে আমি পোজ দিতে লাগলাম। বললাম ভিডিও ছবি যা পাচ্ছ করো, এখানে যদি ছবি না তুলি আর সেই ছবি দেখে নিজেই ছবি দেখে নিজেই যদি ক্লাস না খাই তাহলে জীবন আর করলাম কি। এদিকে দেখি আমরা এসে সুন্দর করে স্যাররা দাঁড়িয়ে পড়েছে আর দিতে ভিডিও দেখে সুন্দর করে একখানা হাই করে দিল। ব্যাস এবার আবার শুরু হয়ে গেছে সবার সেলফি তোলা। এদিকে দেখি স্যাররা কেবলমাত্র ছবি তুলেই শান্ত না, তার সঙ্গে ছবিগুলো পরীক্ষা নিরীক্ষা চলছে। ওইদিকে সুন্দর করে জল পড়ছে, পর্বতের মতো করা আছে, সেখানে আজকে আমাদের যাওয়া হবে না, শুধু দূর থেকেই দেখে নিলাম কারণ আজকে আমাদের অলরেডি লেট হয়ে গেছে। এরপরে আমাদের যে খান অ্যান্ড সন্স বাগানবাড়ি তার একজন অন্যতম কর্ণধার হচ্ছেন আমাদের সিরাজুল স্যার, ওনার সঙ্গে দেখা হলো। অ্যাকচুয়ালি ওনার অনুমতিতেই আমরা এখানে এসেছি এবং ওনার এত খুশি হয়েছে কি বলবো, আজকে খেয়ে দিয়ে সবাই সুন্দর করে হাই বাই করছে। তার মধ্যে অশিকুল স্যার আর স্কুলে আসবেন না, উনি স্কুল ছেড়ে দেওয়ায় উনি সুন্দর করে একটা স্পিচ রাখার চেষ্টা করছিলেন। তারপর বললাম এখানে স্পিচ হবে না, এখানে শুধু টাটা হবে আর বাই বাই হবে। আজকে দারুণ এনজয় হলো।